মালদা শহরের রথবাড়ি এলাকায় চার লেনের জাতীয় সড়কের মধ্যে দুই লেনের দীর্ঘদিন ধরেই জবরদখল করে চলছিল বাজার এবং অস্থায়ী দোকান। করোনা সংক্রমণের মধ্যে এই দুটি লেন চালু করার ক্ষেত্রে তেমনটা প্রয়োজনীয় উদ্যোগ নেয়নি জেলা পুলিশ ও প্রশাসন। কিন্তু করোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতেই এবার রথবাড়ি এলাকার 34 নম্বর জাতীয় সড়কে চার লেনের দখল করা দুটি লেন উচ্ছেদ অভিযান চালালো জেলা পুলিশ ও প্রশাসন। জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে পুনরায় প্রথম দুটি গাড়ি চলাচলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রবিবার থেকে চলবে প্রতিটি লাইনে গাড়ি, তাই শনিবার জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রথম দুটি লেনের বেআইনি মোড় দখল করে থাকা দোকান গুলির উচ্ছেদ অভিযান চালানোর কাজ শুরু করলো প্রশাসন। এদিন সকাল থেকেই রথবাড়ি থেকে শুরু করে রামকৃষ্ণপল্লী এলাকা পর্যন্ত 34 নম্বর জাতীয় সড়কে দুটি লেনের রাস্তার ধারে থাকা সবজি বিক্রেতা থেকে শুরু করে অন্যান্য অস্থায়ী দোকান তুলে দেওয়া হয়। জেলা ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর শক্তিনাথ পাজা জানিয়েছেন, সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে অনেকটাই সমস্যা হচ্ছিল বলে অভিযোগ উঠেছিল। এছাড়াও জাতীয় সড়কের এই দুটি লাইন দিয়ে যানবাহন চলাচল করতে পারছিল না, বেআইনি ভাবে অস্থায়ী বাজার বসেছিল, পার্কিং জোন গড়ে উঠেছিল, সে ব্যাপারে এদিন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। এর কিছুদিন আগে পৌর প্রশাসন এবং আমাদের জেলা প্রশাসন থেকে কিছু মিটিং হয়েছিল। আমাদের গোটা জেলায় আমাদের পৌরসভাতে আমরা দেখছেন যে ইলিগাল পার্কিং আমরা সরাচ্ছি। আগে যেটা আমরা করছি রথবাড়ি থেকে 320 মোড় পর্যন্ত যে সার্ভিস লেনটা আছে, সার্ভিস লেন দিয়ে আগামীকাল থেকে বাস চলাচল করা হবে। এবং ওই যে ফুটপাথে যাতে মানুষ হাঁটতে পারে, যে সমস্ত দোকানপাট আছে অস্থায়ীভাবে তাদের আমরা অনুরোধ করছি, তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। এবং এই রাস্তার উপরে যে সমস্ত দোকান বা মোটর সাইকেল আছে তাদেরকে আমরা প্রসিকিউশন বা আমরা সেগুলো দেখছি। এবং কাল থেকে পুরোপুরিভাবে এখান থেকে বাস চলবে এবং ফুটপাথ দিয়ে মানুষ যাবে, সেই জন্য আমরা সকলকে আমরা অনুরোধ করছি। এবং আজকে আমরা পুরো পৌর প্রশাসন এবং আমাদের জেলা প্রশাসন, ডিএম সাহেবের অর্ডার, এসপি সাহেবের অর্ডার নিয়ে আমাদের এইসব কাজ হচ্ছে, যাতে মানুষ নির্বিঘ্নে সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারে। এই লাইনের বাস কি বন্ধ ছিল কতদিন ধরে? কিছুদিন বন্ধ ছিল, মাঝে বন্ধ ছিল, আবার কাল থেকে সকাল থেকে চালু হবে। চারটি লেনে দেখা যায় বেআইনি পার্কিং, সেটার ব্যবস্থা নিচ্ছেন কিছু? হ্যাঁ, পার্কিংয়ের জন্য অলরেডি পৌর প্রশাসনে যেখানে ব্যবস্থা করেছেন অলরেডি আমরা 3-4 দিন রেড করছি, গাড়ি সেখানেই রাখতে হবে। তার বাইরে যদি রাস্তায় রাখেন তাদের বিরুদ্ধে আমরা গাড়ি সিজার করা হচ্ছে। আমরা এমভি ইন্সপেক্টর দিয়ে জয়েন্টলি রেড করেছি এবং রেডটা আমাদের চলবে। এলআইসি মিনি অফিস অথরাইজড প্রিমিয়াম কালেকশন অ্যান্ড হেল্প সেন্টার, এখানে যেসব সুযোগ সুবিধাগুলি আপনারা পাবেন সেগুলি হলো, এখানে যে কোনো এলআইসি পলিসির প্রিমিয়াম নিয়ে সঙ্গে সঙ্গে রিসিপ্ট দেওয়া হয়, লোন কোটেশন, স্যারেন্ডার ভ্যালু কোটেশন, ডিজিএইচ কোটেশন, বিওসিতে ডিপোজিট, নেফট রেজিস্ট্রেশন, মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন, পলিসি স্ট্যাটাস ভিউ, নতুন পলিসি করা, এছাড়াও প্রিমিয়াম পেড সার্টিফিকেট প্রদান করা হয়। আমাদের ঠিকানা শিবনগর, অর্জুনপুর, ফারাক্কা, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 9800146756 অথবা 8972416993 এই নম্বরে।